হেলমেট বিহীন এক পুলিশকর্মী দিব্যি বাইক চালালেন মূল সড়কে, অথচ নিশ্চুপ আইনের কর্তা। তার চোখের সামনে দিয়েই বেরিয়ে গেল সেই পুলিশকর্মী। ঘটনা রবিবার দুপুরে শহরের কর্নেল চৌমুহনীতে। খাকি উর্দি গায়ে, ব্যাস হয়ে গেল। একাংশ আইনের রক্ষকরা নিজেদের যে কি ভাবেন তা হয়তো একমাত্র তারাই ভালো বলতে পারবেন। গায়ে খাঁকি উর্দি আছে, তাই তাদের কাছে কোনো আইনের বালাই নেই। যত সব আইন সাধারণ জনগণের জন্য, বিনা হেলমেটে একজন পুলিশ বিন্দাস বাইক চালিয়ে যাচ্ছেন, অথচ তাকে আটকাবার কেউই নেই। এই বিষয়টা যদি একজন সাধারণ জনগণ করে থাকেন তাহলে তো হয়েই গেল। ট্রাফিক পুলিশ পারলে মিলিটারি পর্যন্ত রাস্তায় নেমে পড়েন সেই বাইক চালককে রুখতে। রুখে তো দেন সবাই সেই বাইক চালককে। রোখার পর শুরু হয়ে যায় ট্রাফিকের নানান ব্যস্ততা। ফাইন কাটার কোনো না কোনো ফন্দি তারা বের করেই থাকেন। এক কথায় সেই ব্যক্তির হাল এমন করে ছাড়েন ট্রাফিক পুলিশরা, মনে হবে সেই লোকটি বোধহয় বিশাল কোনো অপরাধ করেছেন। অথচ একই আইন ভেঙে চলেছেন এমন কয়েকজন পুলিশকর্মীকে প্রায়ই দেখা যায় আগরতলার বিভিন্ন রাজপথে। তবে তাদের বেলা কিন্তু কোনো আইন নেই কেন, প্রশ্ন তুললেন আম জনতা। আবারও আপনারা দেখুন এই পুলিশকর্মীর বিন্দাস বাইক চালানোর দৃশ্য। চিত্রটা কর্নেল চৌমুহনী পেরিয়ে উত্তর গেট সংলগ্ন এলাকায়। অবাক করার মতো বিষয় হলো, কর্নেল চৌমুহনী নাকাতে এই সময় দায়িত্বে ছিলেন এএসআই ধীরাজ দেববর্মা। তিনি দেদার সাধারণ জনগণকে আটকালেন। বিনা হেলমেট মানেই তিনি বনে গেলেন ইয়াব বড় আইনের সহিংসা। দাঁড়ান দাঁড়ান, হেলমেট কোথায়, কেন পড়লেন না হেলমেট, লাইসেন্স কোথায়, পলিউশন আছে কি, এই সব প্রশ্ন দেদার করলেন তিনি জনগণকে। কিন্তু তার চোখের সামনে দিয়েই দিব্যি হেলতে দুলতে বেরিয়ে গেলেন সেই পুলিশকর্মী বিনা হেলমেটে। হায় রে নিয়ম, নিয়ম নিয়ে ধীরাজ দেববর্মা বললেন পারমিশন থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তার সামনে দিয়ে যেই পুলিশকর্মী চলে গেলেন তা নাকি তিনি দেখেনি। তার বিরুদ্ধে আমরা চেকিং করতেছি। চেকিং কইরা ছাড়া যারা যেমন মনে করেন হসপিটালে যাইতেছে তারা বিভিন্ন ডকুমেন্ট দেখাইতেছে, যারা বিভিন্ন যেমন বাইক যারা হেলমেট ছাড়া তারা ফাইন করতেছে, এভাবেই তো চলতেছে সারাদিন। আমরা চেকিং করতেছি, চেকিংয়ের মাধ্যমে যারা ভ্যালিড ডকুমেন্ট নাই তারা ফাইন করতেছে। আইনটা কি সবার জন্য সমান? সবার জন্য বলতে, যারা ভ্যালিড ডকুমেন্ট নাই, যারা পারমিশন নাই, যারা ডিএমের পারমিশন আছে, যারা এই কারফিউ অনুসারে যারা পারমিশন পাইছে তারা যাইতেছে, যারা পারমিশন নাই তারা আমরা ফাইন করতেছি। হেলমেট ছাড়া তো যে কোনো কেউ চলাফেরা করলে কি তাদের ফাইন করবেন? হেলমেট ছাড়া বলতে তো এটা তো শুধু আজকের দিনে না, কালকের দিনে না, এটা তো সারাদিনই চলছে। হেলমেট ছাড়া তো সারাদিনে আমরা যে সময় পাই তারা ফাইন করি। কিছুক্ষণ আগে দেখলাম একজন সাব ইন্সপেক্টর আপনাদের দপ্তরে হেলমেট ছাড়া গিয়েছে এদিক দিয়ে। আমার সামনে দিয়ে তো আমি দেখছিলাম, এদিক দিয়ে গিয়েছে আমার সামনে, আমাদের কাছে ভিডিও রয়েছে। না এটা তো আমি দেখছি না, আমি আমার আনপ্রেজেন্টে যাইতে পারে, আমি দেখছি। কি নাম আপনার? আমার নাম ধীরাজ দেববর্মা, এসআই ধীরাজ। বাড়ি দায়িত্ববান পুলিশ, বাকিদের সব কিছু দেখলেন, অথচ একজন পুলিশকর্মী আইন ভেঙে চলে গেল আর আপনি দেখলেনই না। তা কি করে হয়, উইকেন্ড কারফিউ চলছে, ভিড়ও তেমন ছিল না রাস্তায়। তাহলে কিভাবে সেই হেলমেট বিহীন পুলিশকর্মী বেরিয়ে গেলেন এই এসআই ধীরাজ দেববর্মার চোখে ফাঁকি দিয়ে, প্রশ্ন উঠছে। এভাবে তাহলে প্রতিদিন ডিউটি করে যাচ্ছেন তিনি, নিজেদের লোককে পার পাইয়ে দিচ্ছেন আর সাধারণকে করছেন হেনস্থা। কোথাকার নিয়ম এগুলো? আইন তো সবার জন্য সমান, তাহলে এক চোখে তেল আর দ্বিতীয় চোখে ঘি কেন রাখলেন ধীরাজ দেববর্মা, তা নিয়ে এখন উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।